চ্যানেল 24/7-এর সকল দর্শক বন্ধুকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বারুইপুরের রাসমাঠে রায়চৌধুরী পরিবারের রথযাত্রা 300 বছর অতিক্রান্ত। ব্রিটিশ আমলের লোহার শিকল টানা হয় রথের রশি। রথযাত্রাকে ঘিরে রাসমাঠে বসে 15 দিন ব্যাপী মেলা। কি থাকে না তাতে, জিলিপি বাদাম থেকে শুরু করে গাছগাছালি গৃহস্থালি জিনিস আরও কত কি। যারা যায় রায়চৌধুরী পরিবারের পূর্বপুরুষ জমিদার রাজবল্লভ রায়চৌধুরী এই রথযাত্রার সূচনা করেছিলেন। নাট মন্দির থেকে আজও কাঁধে করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আনা হয় রথে। শালকাঠের তৈরি রথ উৎসবে সেজে ওঠে রঙিন হয়ে। পুরীর রথযাত্রার নিয়ম সময় অনুসরণ করে এখানেও রথ উৎসব পালিত হয়। রথের রশ্মি একবার টানার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষজন চলে আসেন। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই লোহার শিকলে মাথা ঠেকান। রাসমাঠে প্রায় প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম হয় রথ উৎসবকে ঘিরে। এই রথ হচ্ছে আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে রথ হচ্ছে মেন একটা উৎসব। আমাদের এই রথযাত্রা আরম্ভ হয় পুরীর যেদিনে রথ হয় সেদিনেই হয়। এ প্রায় 300 বছরের উপর আমাদের রথ, এবং আমাদের পূর্বের রীতি অনুসারে আমরা সেই রীতিটা, এখনও জমিদারি চলে গেছে কিন্তু এখনও সেই রীতিটা মেন বহাল করে চলছি। এবং এইখানে মেলা উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর লোক এখানে সমাগম হয়, এবং বিভিন্ন লোক তাদের সারা বছরের জীবিকা নির্বাহের জন্য এখানে দোকান, বিভিন্ন ধরনের এখানে দোকান বসে, যেমন মনোহারি কাঠের দোকান, চারার দোকান, বাদাম ভুট্টার দোকান, বিভিন্ন খেলা ফেলা সব বসে। এইভাবেই আমাদের মেলাটা চলে আসছে, এবং আমরা যতদিন থাকবো, আমি আমার ভাই যতদিন থাকবো, আমরা এটা কন্টিনিউ করে যাবো, চালিয়ে যাবো। কোনোদিন আমরা প্রায় মেলা হচ্ছে 15 থেকে 20 দিনের মতো আমাদের পারমিশন নেওয়া আছে রথের মেলা। এইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি, এবং প্রচুর লোকের সমাগম হয়, এইভাবেই চলবে এবং আমরা চালিয়ে যাব দুই ভাই। আনন্দ সবাই পেতে পারত না তখন। দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের দাবি নিয়ে জমিদাররা এখানে রথ প্রতিষ্ঠা করেন, সেই থেকে আজ পর্যন্ত রথ হয়ে আসছে। আর এই ডালার একটা, এখানে একটা বিশেষত্ব হচ্ছে, যেমন সাগরে সব ডালি নিয়ে পুজো দেয়, এখানেও ডালি নিয়ে সাজিয়ে রথে যে জগন্নাথ দেবকে পুজো দেয়, এটাই এর বিশেষত্ব। সাধারণ মানুষ সেই ডালি নিয়ে পুজো দিতে পারে। আমার অনেক অনেক শুভেচ্ছা জানালাম বাড়িপুরবাসীকে। বাড়িপুরবাসীর ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এই রথ এতদিন চালাতে পারতাম না। ব্রিটিশ আমলের এখনো সেই লোহার শিকল দিয়ে টানা হচ্ছে, এর এই যে অতি ঐতিহ্য, ব্রিটিশ আমলের লোহার এ নয়, এটা আরও আগে থেকে হচ্ছে। এটা হচ্ছে সেই মুসলিম আমল থেকে, যখন ব্রিটিশ আমলের বড় লোহার শিকল, সেই লোহার শিকলের নীতি মেনে পুরীর নিয়ম মেনে বলেছিলেন। এটা নিয়ে কি বলছেন? এই একই কথা, একই, সেটাই নিয়মিত চলছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।